সাইবার ক্রিকেট ইথিক্যাল হ্যাকিং কোর্সের 17তম ভিডিওতে আপনার সবাইকে স্বাগতম। আমি আপনার সাথে আছি রুবায়ত ফার। তাহলে আজকের ভিডিওতে আমরা মূলত কিভাবে আপনারা ডার্ক ওয়েব অ্যাক্সেস করতে পারেন এবং ডার্ক ওয়েবটা আসলে কি সেটা আজকের ভিডিওতে আমরা এক্সপ্লেন করতে যাচ্ছি। তাহলে আজকের ভিডিও প্রথম পার্টে ডার্ক ওয়েব দিয়ে মূলত কি কি করা যায় সেটা নিয়ে আমরা এক্সপ্লেন করব, এবং সেকেন্ড পার্টে ডার্ক ওয়েবে কিভাবে আপনি অ্যাক্সেস করতে পারেন, ডার্ক ওয়েবের বিভিন্ন সাইটে আপনারা কিভাবে প্রবেশ করতে পারেন সেটার একটা পুরোপুরি গাইডলাইন এবং সেটা কিভাবে প্রবেশ করতে হয় সেটা আমি পুরোপুরি দেখিয়ে দেবো। তাহলে চলুন আর কথা না বলে মেইন ভিডিও স্টার্ট করি। স্টার্ট করার আগে যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করেন এবং সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে চলুন আজকের মেইন ভিডিও স্টার্ট করা যাক। তাহলে আমরা আমাদের প্রেজেন্টেশন স্লাইডে চলে এসেছি। তাহলে আমাদের ডার্ক ওয়েব নিয়ে আলোচনা করার আগে আমরা সবার আগে ইন্টারনেট নিয়ে একটু হালকা পাতলা আলোচনা করে দিচ্ছি। যেমন ইন্টারনেটটা আসলে আমরা যে ইন্টারনেটটা সাধারণ পক্ষে সাধারণ মানুষ যেটা ইন্টারনেটে ইউজ করে সেই ইন্টারনেটটাকে মূলত বলা হয় সারফেস ওয়েব। আমরা যে পুরো ইন্টারনেটের জগৎ, আমি এই ছবিতে আপনি দেখতে পাচ্ছেন পুরো একটা আইসবার্গের সাথে যদি ইন্টারনেটটাকে তুলনা করা হয় তাহলে এই সারফেস ওয়েবটা হচ্ছে আমরা আমাদের প্রতিনিয়ত গুগল ক্রোম তাছাড়াও আরো অন্যান্য যত ব্রাউজার আছে সকল কাজ আমরা করে থাকি মূলত হচ্ছে আমাদের এই সার্ফেস ওয়েব দিয়ে। তো এই সার্ফেস ওয়েবের মূল উপাদান হচ্ছে যেমন উইকিপিডিয়া, টয়, গুগল, ইনস্টাগ্রাম, টুইটার, ফেসবুক, যতগুলো আমরা ওয়েবসাইট ইউজ করে থাকি সে প্রত্যেকটাই হচ্ছে আমাদের মতো সার্ফেস ওয়েবের মানে একটা পার্ট। কিন্তু আমাদের এই সার্ফেস ওয়েব ছাড়াও এর আরো দুটি পার্ট, আমরা যদি বেসিক্যালি ভাগ করি তাহলে মূলত আমরা এটাকে পুরো ইন্টারনেটকে তিন ভাগে ভাগ করি। একটা হচ্ছে সার্ফেস ওয়েব, একটা হচ্ছে ডিপ ওয়েব, আর এবং আরেকটা হচ্ছে সর্বশেষ লেয়ার এবং সবচেয়ে নিচের লেয়ারটা হচ্ছে মূলত ডার্ক ওয়েব। তো এই ডার্ক ওয়েবটা মূলত হচ্ছে একদম ইন্টারনেটের একদম শেষ পর্যায়ে। তাছাড়া এখন এটা মূলত হচ্ছে বেসিক্যালি আমরা মানে প্রধানভাবে যদি ভাগ করি তাহলে মূলত ইন্টারনেটকে এই তিন ভাগে ভাগ করা যায়। তাছাড়া আরো বিভিন্ন ধরনের লেয়ার আছে, বিভিন্ন লেয়ার যেমন 1, 2, 3, 7 এরকম আরো অনেক লেয়ার পর্যন্ত দিয়ে ভাগ করা যায়। কিন্তু আমরা যদি বেসিক্যালি ভাগ করি, প্রধানভাবে ভাগ করি, তাহলে মূলত তিন ভাগে ভাগ করা যায় ইন্টারনেট ক্যারেক্টার, সার্ফেস লেয়ার, ডিপ লেয়ার এবং ডার্ক ওয়েব যেটা আছে সেটাকে। তো এখন সার্ফেস লেয়ারের মূলত কি হয়, আমরা যদি আইসবার্গের সাথে তুলনা করি তো আইসবার্গের আমরা এখন যদি বলি পুরো ইন্টারনেটটা যদি আমরা 100% হিসেবে কম্পেয়ার করি তাহলে আমরা যে সার্ফেস ওয়েবটা আছে এটা হচ্ছে মূলত মাত্র 5% হচ্ছে আমাদের সার্ফেস ওয়েব, এবং বাকি যে 95% আছে এই 95% পুরোটাই হচ্ছে আমাদের ডার্ক ওয়েব কিংবা ডিপ ওয়েব। এই দুইটা মিলে হচ্ছে 95%। তাহলে বুঝতেই পারছেন যে আমরা ইন্টারনেটে কত কম অংশ ব্যবহার করি, কম কত কম জানি। তো এখন যদি আমি ডার্ক ওয়েবের কিছু এক্সাম্পল চিত্রের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন, যেমন ইলিগাল লিগাল ডকুমেন্টস, সাইন্টিফিক রিপোর্ট, গভর্নমেন্ট রিসোর্সেস, এগুলো হচ্ছে ডিপ ওয়েবের অংশ। আর ডার্ক ওয়েবের মধ্যে হচ্ছে আমাদের যে অনিয়ন সাইটগুলো আছে, গান মার্কেট, ড্রাগ ট্রাফিকিং, যত ইলিগাল বিজনেস আছে সেই প্রত্যেকটা হচ্ছে ডার্ক ওয়েবের একটা পার্ট। তাহলে এই ডার্ক ওয়েবের যদি কেউ প্রবেশ করতে চান তাহলে সবার এই ডার্ক ওয়েব সম্পর্কে অন্তত সাধারণ কিছু ধারণা থাকা দরকার, তা না হলে আপনার পরবর্তীতে বিপদে পড়বেন। তাই আমি আপনাদের এই ভিডিওটা দেখার মানে একদম মানে মাস্ট, এটা দেখে তারপর আপনারা আপনাদের কি সিদ্ধান্ত নেবেন সেটা আপনারা আপনাদের উপর ডিপেন্ড করতেছে। তাহলে আমি এখন প্রথমে যদি সার্ফেস ওয়েব নিয়ে আলোচনা করি, তো সার্ফেস ওয়েবটা হচ্ছে মূলত হচ্ছে ইন্টারনেটের যে পার্টটা আমরা যে কোনো ব্রাউজার দিয়ে অ্যাক্সেস করতে পারি সেটাকে মূলত বলা হচ্ছে সার্ফেস ওয়েব। তো এরকম ধরনের সার্ফেস ওয়েবের কন্টেন্ট গুলোর মধ্যে রয়েছে ওয়েব, যেমন যে কোনো ধরনের ওয়েবসাইট, ব্লগ, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, অনলাইন স্টোর্স, আউটলেটস, যে কোনো কিছু হতে পারে। তো এটা মূলত হচ্ছে মানে এটা দেখতে মনে হয় আসলে অনেক বিশাল, কিন্তু আসলে কিন্তু এটা যদি পুরো ইন্টারনেটের সাথে কম্পেয়ার করি তাহলে আগেই বলেছি মাত্র 5%। তো আমরা বুঝতে পারছি এটা কত ছোট, কিন্তু আমাদের দেখতে মনে হয় গুগল, উইকিপিডিয়া এগুলো কত বিশাল, কিন্তু আসলে এগুলো খুবই ছোট। বিভিন্ন এক্সাম্পল হচ্ছে যেমন উইকিপিডিয়া, ইউটিউব বা যে কোনো ধরনের সাইট যেটা আমরা সরাসরি অ্যাক্সেস করতে পারি গুগল দিয়ে কিংবা যে কোনো ধরনের সাধারণ ব্রাউজার দিয়ে। তাহলে এখন আমি পরবর্তী এটা যাচ্ছি, সেটা হচ্ছে মূলত আমাদের ডিপ ওয়েব। তো ডিপ ওয়েবটা হচ্ছে মূলত নেটওয়ার্কিং একটা পার্ট, কিন্তু এই পার্টটা হচ্ছে আমাদের মূলত আমাদের সাধারণ যেই সার্চ ইঞ্জিন আছে যে এগুলো দিয়ে আমরা অ্যাক্সেস করতে পারি না, এই কারণ এগুলো এই এগুলোর যে ইন্ডেক্স আছে এগুলো এই সার্চ ইঞ্জিনে হোল্ড করা থাকে না বা স্টোর করা থাকে না। এই কারণে আমরা এই ধরনের ওয়েবে যে ওয়েবসাইটগুলো আছে কিংবা যে কন্টেন্টগুলো আছে সেগুলো আমরা কখনোই আমাদের সাধারণ ওয়েবসাইট দিয়ে, সাধারণ সার্চ ইঞ্জিন দিয়ে আমরা কখনোই এগুলো অ্যাক্সেস করতে পারি না। এগুলোকে অ্যাক্সেস করার জন্য বিশেষ ধরনের সফটওয়্যার যেমন অনিয়ন ব্রাউজার, টর, এরকম সফটওয়্যার ইউজ করতে হয়। তাছাড়া এগুলোর পিছনে আরো নানা ধরনের পাসওয়ার্ড, পে ওয়ালস এবং আরো নানা ধরনের লিঙ্কড ওয়েবসাইট থাকে যেগুলো সম্পর্কে আমাদের মাস্ট বি জানতে হবে। তো এই ওয়েবসাইট অর্থাৎ ডিপ ওয়েবের মতো কন্টেন্টগুলো হচ্ছে প্রাইভেট বিভিন্ন ডাটা বেস, যেমন একাডেমিক জার্নালস আছে, তাছাড়া পার্সোনাল ইমেল কন্ট্যাক্ট আছে, সাবস্ক্রিপশন বেস সার্ভিস আছে, অনলাইন ব্যাংকিং, ক্লাউড স্টোরেজ এবং আরো অনেক কিছু আমাদের এই ডিপ ওয়েবে থাকে। তো ডিপ ওয়েবটা হচ্ছে মূলত সার্ফেস ওয়েব থেকে অনেক বড়, যদিও কম ডার্ক ওয়েবের মতোই এটা বিশাল। তো সেই বিষয় থেকে আপনারা সাধারণ কিছু এক্সাম্পল বুঝতে পেরেছেন যে ডিপ ওয়েবের আসলে বিশালত্ব কতটুকু। তো এটার এক্সাম্পল যদি বলেন তাহলে হচ্ছে এখানে ইউনিভার্সিটি ডাটা বেস, প্রাইভেট কোম্পানির বিভিন্ন ডাটা, রিকোয়ার্ড লগইনস, লগইনের রিকোয়ারমেন্ট সার্ভিসের, এগুলো হচ্ছে প্রত্যেকটার মতো ডিপ ওয়েবের অংশ। তাহলে আমাদের আজকে মেইন টপিকটা হচ্ছে মূলত আমাদের ডার্ক ওয়েব। তো আমরা এখন ডার্ক ওয়েব চলে যাচ্ছি, কারণ ডার্ক ওয়েবটা নিয়ে আমরা আজকের অধিকাংশ আলোচনার মতো ডার্ক ওয়েব নিয়ে থাকবে।
তাহলে ডার্ক ওয়েবটা হচ্ছে মূলত একটা ডিপ ওয়েবের একটা ছোট্ট একটা অংশ হচ্ছে মূলত ডার্ক ওয়েব। তো এটা হচ্ছে মূলত শুধুমাত্র আমাদের কিছু স্পেসিফিক সফটওয়্যার, যেমন হচ্ছে অনিয়ন বা টর রাউটার, অনিয়ন রাউটার বা টর দিয়ে মূলত এখানে প্রবেশ করা যায়। কারণ এটা মূলত হচ্ছে আপনারা আগে জানেন যে টর ব্রাউজার ভিডিওতে যা দেখেছেন যে টর কিন্তু আমাদের আমাদের যে আইডেন্টিটি আছে এটা কিন্তু ভালোভাবে সিকিউর করে, আমাদের অ্যানোনিমিটি প্রদান করে, এবং এর মাধ্যমে কিন্তু আমরা সহজে যে কোনো প্রকার সাইটে ইলিগাল হোক লিগাল হোক সব সাইটে প্রবেশ করতে পারি, এবং আমাদের পরিচয় পত্র কিংবা এরকম কিছু কেউ ট্র্যাক করতে পারেন। তাহলে এই ওয়েবসাইটে এই ডার্ক ওয়েব এটা কিন্তু অনেক ভেরিয়েন্ট টাইপের এখানে কন্টেন্ট আছে, যেমন এখানে বিভিন্ন ধরনের ইলিগাল কন্টেন্ট, যেমন ডার্ক মার্কেটিং, ওয়েপন্স, ডাটা স্টোল করে স্টোল, এগুলো ছাড়াও আরো নানা ধরনের ইলিগাল ওপেনিং, যেটা আপনারা মানে কল্পনা করতে পারেন যত ধরনের ইলিগাল ওপেনিং আছে সব আপনাদের এই ডার্ক ওয়েবে করা যায়। তো এটা হচ্ছে মূলত অনেক মানে এই ডার্ক ওয়েবটা হচ্ছে মূলত একটা ছোট্ট একটা অংশ যে আমাদের ইন্টারনেট আছে, তাছাড়া এই ছোট্ট একটা অংশ বললেও এটা মূলত অনেক বিশাল জায়গা জুড়ে আসলে এই ডার্ক ওয়েবটা বিস্তৃত আসলে। কারণ এটা হচ্ছে মূলত পুরো ইলিগাল জগতে যত সাইবারে যত ইলিগাল কাজকর্ম হয় প্রত্যেকটাই হয় মূলত এই ডার্ক ওয়েবে। তাহলে এই এর কিছু যদি এক্সাম্পল বলি, তাহলে এখানে বিভিন্ন ধরনের মার্কেট ডার্ক ওয়েবের মার্কেট প্লেস এবং এনক্রিপ্টেড বিভিন্ন ফোরাম রয়েছে এই ডার্ক ওয়েবে, যেখানে মূলত আমাদের টাকা দিয়ে প্রবেশ করতে হয় কিংবা অনেক হাইলি সিকিউর সফটওয়্যার দিয়ে মূলত সেখানে প্রবেশ করতে হয়। তাহলে ডার্ক ওয়েব নিয়ে আপনাদের আশা করি আর কোনো ধরনের কনফিউশন থাকবে না, কারণ ডার্ক ওয়েবটা মূলত হচ্ছে অনেক বিশাল একটা টপিক। তো এটা নিয়ে যদি আমি আলাদা ভিডিও আপলোড করা যাবে শুধুমাত্র ডার্ক ওয়েবটা নিয়ে, যদি আমি শুধু ডার্ক ওয়েব দিয়ে কি করা যায় কোন কোন ওয়েবসাইট আছে সেগুলো আপলোড করি, তো আমি শুধুমাত্র বেসিক হিসেবে ইথিক্যাল হ্যাকিং এর জন্য কতটুকু আপনাদের দরকার হতে পারে সেগুলো নিয়ে আমি শুধুমাত্র আপনাদের আলোচনা করছি, তাই আমি ডার্ক ওয়েব নিয়ে আর বিস্তারিত আর এগোচ্ছি। তাহলে আমরা আমাদের ডার্ক ওয়েব এগুলো নিয়ে আপনাদের বেসিক কিছু ধারণা আমি দিলাম, তো এখন আমরা মূলত দেখবো যে কিভাবে আমরা এই ওয়েবসাইটগুলো অ্যাক্সেস করতে পারি। তো অ্যাক্সেস করার জন্য আপনাদের টর ব্রাউজার মাস্ট বি দরকার হবে, আগের ভিডিও দেখে টর ব্রাউজার যারা ইনস্টল করেনি ইনস্টল করে ফেলেন। তো চলুন আমরা আমাদের ডার্ক ওয়েবে কিভাবে প্রবেশ করতে পারি সেটা আমরা দেখে আসি। আমরা মূলত একটা ডার্ক ব্রাউজার প্রবেশ করবো, তো আমরা একটা টর ব্রাউজার যেটা আমরা আগে ইনস্টল করেছিলাম সেটা ওপেন করে নিচ্ছি। আর ডার্ক ওয়েবে প্রবেশ করার জন্য মাস্ট বি আপনাদের টর ব্রাউজার ওপেন করতে হবে, তারপর আমরা এখন সিম্পলি কানেক্ট প্রেস করে দিচ্ছি, আশা এটা এখন কানেক্ট হচ্ছে। তাহলে আমরা ওয়েট করি একটু পর্যন্ত এটা কানেক্ট না হয়, এতটুকু স্কিপ করে দিলে কি হবে, এতটুকু হোক। আচ্ছা দেখেন আমাদের ওয়েবসাইট কানেক্ট হয়ে গেছে, তাহলে এখন আমরা কি করব, তো আমাদের এখন ওয়েবসাইট পুরোপুরি কানেক্ট হয়ে গেছে। তো এখন আমরা এখানে লিখে প্রথমে লিখে সার্চ করব যে টপ 8 ডার্ক ওয়েব সাইটস। তো এখন আমরা যখন এটা লিখে সার্চ করব দেখবেন রেজাল্ট আসলে আমি এখন কি বলবো এটা নিয়ে। তাহলে দেখুন ডার্ক ওয়েবের এখানে কিছু সাইট চলে আসবে, আমি একটু আগে দেখে দিয়েছিলাম যে কোন ওয়েবসাইটগুলো আমাদের এখান থেকে সব 8 বেস্ট অনলাইন ডার্ক ইন সাইটস, ডার্ক ওয়েব সার্চ ইঞ্জিনস, মানে এর মাধ্যমে আপনারা ডার্ক ওয়েবে যত কিছু দরকার হবে সব কিছু আপনারা এই সাইটগুলোর মাধ্যমে পেয়ে যাবেন। হ্যাঁ যে এই সাইটটার মতো দেখে নিয়েছে, তাহলে এখন দেখেন তো এখানে আমাদের কিছু ওয়েবসাইট আছে, যেমন এখানে দেখুন অহমিয়া এফআই, অহমিয়া এফআই। তাহলে এখন আমি যদি এখন লিখে সার্চ করি অহমিয়া ডট এফআই, তো এটা লিখে আমি এখানে ওয়েবসাইটে যাচ্ছি। তো এই অহমিয়া ওয়েবসাইট হচ্ছে মূলত আমাদের ডার্ক ওয়েব একটা ওয়েবসাইট, তো এটার মাধ্যমে এখানে দেখতে পাচ্ছেন অহমিয়া সার্চ হিডেন সার্ভিসেস ইন দ্য টর নেটওয়ার্ক, বা টর নেটওয়ার্কে যত হিডেন সার্ভিসেস আছে ওইগুলো মূলত আপনারা এখান থেকে সার্চ করতে পারেন, যে কোনো কিছু সার্চ করতে পারেন, যেমন গান ক্রিয়েটিং ধরেন আমি তো একটা এক্সাম্পল দিলাম, যে কোনো কিছু হতে পারে আর কি। তো এরকম এখানে আরো নানা ধরনের ওয়েবসাইট রয়েছে, যেমন এখানে আছে হ্যাশট্যাগ, এই যেটা দ্য হিডেন উইকি, এটা সবচেয়ে বিখ্যাত এবং মোস্ট ইউজড আমাদের যে ডার্ক ওয়েবসাইট সাইট আছে, তো দ্য হিডেন উইকি। তো দ্য হিডেন উইকিতে আমি যাচ্ছি, তো এটা মূলত হিডেন উইকিটা মূলত সবচেয়ে বেশি ইউজ করা হয় আমাদের যে কোনো প্রকার ডার্ক ওয়েব সার্চের ক্ষেত্রে, ডার্ক ওয়েবের যে কোনো প্রকারের ক্ষেত্রে, তো এটা মূলত অফিসিয়াল সাইট, তো এখান থেকে আপনারা এটা অ্যাক্সেস করতে পারেন। অবশ্য গুগলে সার্চ দিলে আপনারা এই ওয়েবসাইটগুলো না পাওয়ার সম্ভাবনা বেশি, আমার মনে হয় না পাবেন, কারণ এগুলোর মতো প্রত্যেকটা একটি টর ব্রাউজারের জন্য ফিচার করা। তো এখানে দেখতে পাচ্ছি আমাদের হিডেন উইকি যেটা আছে এটা চলে এসেছে। তো এই হিডেন উইকি এখানে আপনারা দেখবেন প্রথমেই আমাদের হিডেন উইকি এডিটর স্পেকস, তো এখানে দেখতে পাচ্ছেন অনিয়ন লিঙ্কস, বিট বিট ফার্মা, ডার্ক ওয়েব হ্যাকার্স। তো এখান থেকে আপনারা হ্যাকার চাইলে মানে ভাড়া করতে পারেন কোনো কিছু হ্যাকারের জন্য, যেখানে ডার্ক ওয়েব হ্যাকার্স নামে যে অপশন আছে এখান থেকে ডার্ক ওয়েব হ্যাকার্স ফর হায়ার। তাছাড়া এখানে আরো ধরনের ইউএসএস বিভিন্ন এখানে দেখতে পাচ্ছেন, এখানে আরো আছে পয়েন্টস আছে, যেখানে ফাইন্যান্সিয়াল সার্ভিস এখানে প্রদান করে থাকে, যেমন এখানে
একটা যদি বলি যে অ্যানোনোমাস বিটকয়েন মিক্সার, বিটকয়েন মিক্সার এরকম নানা ধরনের যে বিষয়গুলো আছে সেখানে এখানে এক্সপ্লেন করা হয়। যেমন এখানে কমার্শিয়াল বিভিন্ন সার্ভিস আছে, যেমন এখানে ডার্ক ওয়েবের জন্য বিভিন্ন হ্যাকার হায়ার করে, যেটা আগেও দেখেছেন, যে কোনো প্রকার গান বন্দুক টন্দুক এগুলো কেনার ক্ষেত্রে। তাছাড়া এখানে ইউএকে পাসপোর্টস, সিটিজেন্স এসব করার ক্ষেত্রে ড্রাগস এগুলো আছে। তাছাড়া আছে চ্যান্স, অবশ্য চ্যান্সটা কি আমি নিজেই জানি না ভালো করে। প্রাইভেসি সার্ভিসে এখানে আছে সিমটম সার্ভিস, ইমেল মোর, এগুলো হচ্ছে মূলত আপনারা এই সাইডে শুধু আপনারা ক্লিক করবেন এখান থেকে, তাহলে দেখবেন যে আমাদের এই সাইডে চলে এসেছে। যদি আমি এখন এটা আমাদের যখন এটা কানেক্ট করতে হবে তখন আমাদের হাইলি সিকিউরিটি দিয়ে তারপর কানেক্ট করতে হবে, আমি যখন যদি দেই নি তাই আমি এখান থেকে এটা কানেক্ট করছি না। আপনারা সেখান থেকে আগে যখন কানেক্ট দিবেন সেখানে কনফিগার দিয়ে সেফেস্ট মোড যেটা আছে সেখানে ক্লিক করে তারপর এগুলো থেকে একটা সিলেক্ট করে নিতে পারেন। তাছাড়া এখানে ইমেল প্রোভাইডার্স আছে, তো এখান থেকে আপনারা যে কোনো ইমেল প্রোভাইডার ক্লিক করতে পারেন। তাছাড়া ব্লগস, পার্সোনাল সাইটের যে কোনো প্রকার কাজের জন্য আপনারা যে কোনো প্রকার ইলিগাল বা এরকম কাজের জন্য আপনারা এটা ইউজ করতে পারেন। তাছাড়া হ্যাকিং এর জন্য এটা হচ্ছে ডেফকন হচ্ছে মূলত অফিসিয়াল সাইট, মানে হ্যাকিং এর যত প্রকার কার্যগুলি আছে এখান থেকে মূলত প্রচারণা করা হয়, তো এখান থেকে আমরা দেখতে পাই। তাছাড়া এখানে আরো নানা ধরনের সাইট আছে, যেমন ওপেন সোর্স সফটওয়্যার আছে, ইউনিক্স সফটওয়্যার, ক্রোম ভয়েস এগুলো আছে, তো এগুলো আপনার মতো দেখতে পারেন। এগুলো প্রত্যেকটা হচ্ছে মূলত ভিন্ন ভিন্ন ধরনের কাজ, এই প্রত্যেকটা কাজই মূলত আমরা এই হিডেন উইকি এইখান থেকে ডিরেক্ট অ্যাক্সেস হিসেবে ইউজ করতে পারি। তো আশা করি আপনাদের এই ধরনের সাইটগুলো খুঁজতে প্রবলেম হবে না। তাছাড়া এখানে আরও নানা ধরনের সাইট আছে, তো আমি মূলত টপ 8 যে সার্চ আছে, তো এই টপ 8-এ মূলত আমাদের যে যত প্রকার ইম্পর্টেন্ট সাইটগুলো আছে সেগুলোর মতো এখানে আমি দেখেছি। যেমন এখানে টর্চ যেটা আছে এটাও মতো বিখ্যাত একটা সাইট। তাছাড়া এখানে অনিয়ন সার্চ, অনিয়ন সার্চটাও আমরা মূলত এইসব ক্ষেত্রে ব্যবহার করে থাকি। আমরা অবশ্য করি না, মানে অনেকে যারা এইসব নিয়ে অনেক ঘাটাঘাটি করে তারা আমরা সেগুলো ইউজ করি। এখানে দেখতে পাচ্ছি আমি পাই টর্চ চলে এসেছে, যে অনিয়ন সার্চ, সম্ভবত আমি এখানে সাইটে ভুলে গেছি অনিয়ন সার্চ। আচ্ছা এটা সমস্যা নেই, এটা আসবে। এরকম হচ্ছে মূলত আমরা এখান থেকে সার্চ করে সরাসরি আমরা যে কোনো প্রকার ওয়েবসাইট ইয়ে করতে পারবো। তো এখানে আমাদের যে মেইন ইউজ, আমরা মানে অধিকাংশ মানুষ কি করে এই হিডেন উইকি যেটা আছে এটার মধ্যে ইউজ করে। তো এই হিডেন উইকি দ্বারা আপনার যে কোনো প্রকার ডার্ক ওয়েব এগুলো অ্যাক্সেস করতে পারেন, কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে ডার্ক ওয়েব অ্যাক্সেস করার আগে আপনাদের সিকিউরিটি যেন একদম পাকাপোক্ত থাকে, তারপরে আপনারা এই ডার্ক ওয়েব অ্যাক্সেস করার চেষ্টা করুন। তাহলে আমি ওয়েবসাইটগুলো দেখিয়ে দিয়েছি কিভাবে আপনারা এখান থেকে মতো এগুলো অ্যাক্সেস করতে পারেন। তো এর আগে আপনার যারা এখন এগুলো অ্যাক্সেস করবেন তাদের আমি আরেকটা বিষয় বলে দিচ্ছি, সেটা হচ্ছে আমি অবশ্যই এই বিষয়টা আগেও বলছি যে আপনারা যারা অ্যাক্সেস করবেন তার আগে কনফিগার সেটিং এ যাবেন। কনফিগার সেটিং এখানে প্রাইভেসি সিকিউরিটিতে গিয়ে এখানে নিচে দেখবেন, এই যে এখানে দেখবেন যে এখানে মূলত আমাদের যে সিকিউরিটি আছে এটা কিন্তু স্ট্যান্ডার্ড সেফার সেফেস্ট আছে। আপনারা যখন বিভিন্ন ধরনের যে ওইসব ওয়েবসাইটে প্রবেশ করবেন তখন করেন, আমি সাজেস্ট করবো না এগুলোতে প্রবেশ করতে, এগুলো একদম প্রবেশ করা উচিত না কাউরি। আমি শুধু জানার জন্য, আপনি যদি জানতে পারেন সেগুলোর জন্য আমি শুধু বললাম। তাহলে এই এখান থেকে সেফেস্ট যে অপশনটা আছে এখান এই সেফেস্ট দিয়ে তারপর আপনার কানেক্টে গিয়ে তারপরে আপনারা এইসব ওয়েবসাইট অ্যাক্সেস করার চেষ্টা করবেন। তাছাড়া আমি বলবো যে আপনার আরও জেনে তারপরে এগুলো অ্যাক্সেস করতে পারেন যদি আপনাদের কোনো ইচ্ছা হয় বা কোনো দরকার হয় আসলে। তাহলে আর এইসব নিয়ে আর কোনো কথা বলছি না, তাহলে আজকে ভিডিও তোমাদের এতটুকু থাকবে। টর বাজারের এই ডার্ক ওয়েবসাইট নিয়ে মতো নিয়ে আলোচনা করলাম, তাহলে আজকের ভিডিওর মধ্যে এতটুকুই থাকবে। আর ভিডিও লম্বা করছি না, যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন, কমেন্ট আপনার মূল্যবান মতামত জানাবেন। তো আজকের জন্য এতটুকুই, থ্যাংকস ফর ওয়াচিং।